আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের সম্মুখে অতি পরিচিত এবং জাতীয় একটি ফলের উপকারিতা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে হয়তো বা চিনে ফেলেছেন। হ্যাঁ ভাই, আজকে আপনাদের সম্মুখে কথা বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালকে নিয়ে। এটি গ্রীষ্মকালীন একটি ফল। এই বিরাট আকৃতির ফলটি অনেক সুস্বাদু এবং কুশ ও চমৎকার সুগন্ধিযুক্ত একটি ফল এবং খুবই জনপ্রিয়। এই কাঁঠালের তোকে, কাঁঠাল ফলের তোকে কাঁঠাল এবং অমসৃণ। ফলটি দেখতে খুব চমৎকার এবং অনেক গুণাগুণ এবং অনেক পুষ্টিগুণে বিদ্যমান এই কাঁঠাল। কাঁঠালের নানান ধরনের ভিটামিন, মিনারেল, খনিজ পদার্থ ইত্যাদি উপকরণ রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, যা আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধ করার মতো ক্ষমতা রাখে। আমাদের এই জনপ্রিয় ফল কাঁঠালের মধ্যে বেশ কিছু পুষ্টিগুণাগুণ সম্পর্কে এক নজরে আমরা জেনে নিই। তার মধ্যে প্রতি 100 গ্রাম কাঁঠালের মধ্যে যে যে পুষ্টিগুণাগুণগুলো থাকে তার মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট 24 গ্রাম, প্রোটিন 1 গ্রাম, ভিটামিন এ 217 মিলিগ্রাম, ভিটামিন সি থাকে 6.7 মিলিগ্রাম, ক্যালসিয়াম 34 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 37 মিলিগ্রাম, এবং কি ফসফরাস থাকে 303 মিলিগ্রাম, এবং ক্যালোরি পাওয়া যায় 94 মিলিগ্রাম। আমাদের এই জাতীয় ফল কাঁঠালের মধ্যে যে যে পুষ্টিগুণাগুণগুলো রয়েছে সেগুলো আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী। চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সহায়তা করে, উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে। কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকায় রাতকানা রোগ প্রতিরোধ করে, এবং কি এই কাঁঠালে ভিটামিন সি থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হাড় ও মাড়ির জন্য অনেক উপকারী ভূমিকা পালন করে থাকে এবং হাড় মাড়ি শক্ত হয়। চর্মরোগের সমস্যা থেকে সমাধান করে এবং হাঁপানি রোগীদের জন্য কাঁঠালের শিখর অত্যন্ত উপকারী। কাঁঠালে বিদ্যমান ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের মতো হাড়ের গঠন এবং হাড়কে শক্তিশালী করতে ভূমিকা পালন করে থাকে। ভিটামিন বি, ভিটামিন বি সিক্স ইত্যাদি রয়েছে এই কাঁঠালে, যা আমাদের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। জ্বর এবং ডায়াবেটিসের সমস্যাও নিয়ন্ত্রণ করে থাকে এই কাঁঠালের শিখর। ভিটামিন বি সিক্স, যা হৃদরোগের ঝুঁকি কমাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যা রয়েছে এই আমাদের জনপ্রিয় জাতীয় ফল কাঁঠালের মধ্যে। তো আজকে ইনশাল্লাহ যতটুকু বললাম আশা করি আপনারা ততটুকু বুঝতে পেরেছেন। এই কাঁঠাল সম্পর্কে বলতে গেলে আসলে 20 মিনিটও বলে শেষ করা যাবে না, কারণ জাতীয় ফলের যে জায়গাটা অর্জন করেছে কাঁঠাল, আসলেই কিন্তু কাঁঠালের অনেক অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। আপনারা যদি এই কাঁঠালের উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী আরও একটা ভিডিও করার জন্য, যেখানে আপনাদের স্টেপ টু স্টেপ কাঁঠালের উপকারিতা সম্পর্কে জানাতে পারি এবং আপনাদের পরিপূর্ণভাবে বোঝাতে পারি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, ভালো সব সময়ে। আর আমাদের এই ফুলের উপকারিতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন উপকারী সব টিপসের নোটিফিকেশন সবার আগে পেতে। আমরা এই চ্যানেলে সব সময় ফুল এবং ফলের স্বাস্থ্য উপকারিতা বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আশা করি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।